এবারে প্রবাসীর আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বার্সেলোনায় আগমন উপলক্ষে ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব ইকোনমির সভাপতি ও আয়েবার মহাসচিব কাজী এনায়েতুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ইউরোপের বাংলাদেশী কমিউনিটি উন্নয়নে বিশেষ অবদান রাখায় স্পেনের বাংলা কাগজ পাঠক ফোরাম তাকে সংবর্ধনা দেয়। বাংলা কাগজের উপদেষ্টা সুরুজ্জামান জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্সেলোনার অনারারি কাউন্সিলর রামন প্যাডোর, বার্সেলোনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপির সভাপতি নুরুল আলম, মোক্তার হোসেন, লোকমান হোসেন ও নুরুল ওয়াহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন বনি হায়দার মান্না ও আফাজ জনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।